প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় অবসাদে আত্মহত্যা করল প্রেমিক। গতকাল রাতে প্রেমিক জাহির উদ্দিন শেখ বয়স 27 হায়দ্রাবাদে আত্মহত্যা করেন। এই খবর রাতেই ডোমচুরের কলোরা মধ্যপাড়ায় প্রেমিকের বাড়িতে পৌঁছায়। এরপর প্রেমিকের বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা প্রেমিকার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। বাদ যায়নি স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িও। পরে ডোমচুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রেমিকের বাড়ির লোকজন ডোমচুর থানায় মেয়ের দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ আত্মহত্যার প্ররোচনার মামলা শুরু করেছে। এই মুহূর্তে আমরা একেবারে দাঁড়িয়ে রয়েছি কলোরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ার সেই যুবকের বাড়িতে। যে গতকাল যেটা খবর আছে, যেটা অভিযোগ যুবকের পরিবারের তরফ থেকে করা হচ্ছে, যে বেশ কয়েকদিন ধরে অর্থাৎ কয়েক বছর ধরে একটি মেয়ে, পাশের পাড়ারই একটি মেয়ের সঙ্গে তাদের ছেলের এই যুবকের সম্পর্ক ছিল, এবং রীতিমতো এই সম্পর্কের জন্য ওই মেয়ের পরিবারের তরফ থেকে বারবার কিন্তু হুমকি দেওয়া হতো। মেয়েদের ভাই মেয়ে বা মেয়ের বাড়ির পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা ছেলেকে রীতিমতো হুমকি দিত, এবং ইতিমধ্যেই এই মর্মে একবার কিন্তু এই যুবকের বাড়ি থেকে সেই মেয়ের বাড়িতে কিন্তু বিয়ের প্রস্তাবও পাঠানো হয়। কিন্তু তারা প্রস্তাব কিন্তু নাকচ করে দেয়, এবং তারপর থেকে কিন্তু মেয়ে এবং ছেলে উভয়ই কিন্তু তাদের মধ্যে সম্পর্ক কিন্তু বজায় রেখেছিল, এবং এই সম্পর্ক বজায় রাখার কারণে রীতিমতো প্রাণনাশের হুমকি বারবার কিন্তু ছেলেকে দেয়া হতো বলে যেটা জানাচ্ছে তাদের বাড়ির সদস্যরা। এবং গতকালই যেটা সে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, যেটা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গত 2 দিন পূর্বেই পরিবারের তরফ থেকে ফোন করে জানানো হয়, মেয়ের পরিবারের তরফ থেকে ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে বিষ খেয়েছে অর্থাৎ সুইসাইড করার চেষ্টা করেছে, এবং এই কারণেই কিন্তু তাদের ছেলেকে পুলিশে দেবে অর্থাৎ প্রাণনাশেরও বারবার হুমকি দেয়, এবং পুলিশে দেওয়ার কেস করার হুমকি পর্যন্ত দেওয়া হয়, এবং যেটা সহ্য করতে না পেরেই একেবারে ডিপ্রেশনে ভুগতে থাকে গত 2 দিন ধরে, এবং গতকাল রাতেই সে চরম সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করে। ডোমচুরের কলোরা মধ্যপাড়ার বাসিন্দা শেখ জাহির উদ্দিনের সঙ্গে পাশের গ্রাম নদীপুরের মেয়ে পারভিন খাতুন বয়স 20 এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বেশ কয়েক মাস তাদের সম্পর্কে চিড় ধরে। কর্মসূত্রে জাহির উদ্দিন হায়দ্রাবাদে একটি সোনার দোকানে কাজ করতেন, সেখান থেকে মাঝে মাঝে পারভিনকে ফোনে কথাও বলতেন। এই নিয়ে মেয়েটির দাদা শেখ সফিউদ্দিন আপত্তি জানায় বলে অভিযোগ। তিনি ফোনে জাহির উদ্দিনকে নানাভাবে হুমকি দিতে থাকেন যাতে তার বোনের সঙ্গে সে কোনো সম্পর্ক না রাখে। গত রবিবার পারভিনের পরিবারের লোকজন অন্যত্র বিয়ে ঠিক করেন, বিয়ের কেনাকাটাও শুরু করে ওই পরিবার। এই খবর জাহির উদ্দিনের কাছে পৌঁছালে গতকাল রাতে সে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবর গ্রামে যাওয়া হতেই জাহির উদ্দিনের পরিবারের লোকজন এবং গ্রামবাসীদের একাংশ পারভিনের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এমনকি বিয়ের জন্য তৈরি সোনার গহনা, কাপড় জামা এবং টাকা পয়সা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডার খুলে বাড়িতে আগুন লাগানো হবে বলে হুমকি দেয় লোকজন। এই মুহূর্তে আমরা একেবারে রয়েছি সেই পারভিনা খাতুনের বাড়িতে, কলোরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। গতকালের যে ঘটনা, যে ছেলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের ছেলে পারভিনার জন্যই সুইসাইড করেছে হায়দ্রাবাদে, এবং তারপরেই গতকাল রাতে রীতিমতো একটা তাণ্ডব লীলা চলে এই এই বাড়িতে, অর্থাৎ মেয়ের বাড়িতে, পারভিনা খাতুনের বাড়িতে। আমি একবার ক্যামেরা পার্সনকে নিয়ে দেখাতে বলবো যে গতকাল রাত 9টা নাগাদ মহিলার বাড়ির তাদের যেটা অভিযোগ, যে রাত 9টা নাগাদ প্রায় 70 থেকে 80 জনের একটি দল আসে, এবং রীতিমতোভাবে বাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করে, এবং মারধর করার পরে গোটা ঘরটি একেবারে ভাঙচুর করে। দেখতেই পাচ্ছেন যে মেশিন রয়েছে, সেলাই মেশিন, অর্থাৎ এখানে পিন ভেঙে পড়ে আছে, পাখার যে ব্লেড সেই পাখার ব্লেডও ভেঙে দেওয়া হয়েছে, এখানে এলইডি টিভি থেকে শুরু করে যে মেশিন অর্থাৎ ইনভার্টার মেশিন সেগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এমনকি কলের যে ডান্ডি দেখতে পাচ্ছেন, কলের ডান্ডিও কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ গোটা বাড়ি জুড়ে একটা তাণ্ডব লীলা চলেছে গতকাল রাত 9টা নাগাদ। গোটা বাড়িতেই কিন্তু কোনো ঘর আর অক্ষত নেই। আমি দেখানোর চেষ্টা করবো যে ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে কোনো ঘরটাই, যে এই বাড়ির মধ্যে 3টে থেকে 4টে যে রুম আছে কোনো রুমই কিন্তু আর অক্ষত নেই। আলমারি থেকে শুরু করে ফ্রিজ, এমনকি ফ্রিজে যখন ভাঙচুর করা হয়েছে সেই মুহূর্তের যে ছবি, অর্থাৎ যারা ভাঙচুর করেছে তাদের হাত কেটে গিয়েছিল, তার যে ব্লাড অর্থাৎ রক্ত, সেই রক্তও কিন্তু এখনও পর্যন্ত লেগে রয়েছে ফ্রিজের ওপর। এবং আলমারিটা একবার দেখানোর চেষ্টা করব। আলমারিতে যেটা অভিযোগ মহিলার পারভিন খাতুনের বাড়ির, যেটা অভিযোগ যে সমস্ত গয়নাঘাটি ছিল সেগুলোও কিন্তু কার্যত লুট চালানো হয়েছে, অর্থাৎ লুট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আলমারির যে লকার বা আলমারির যে কাঁচ সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারিও কিন্তু একেবারে ভেঙে তছনাছ করে একেবারে ফেলে দেওয়া হয়েছে, এবং যে সমস্ত বাড়ির আসবাবপত্র সমস্ত কিছুই পাখা থেকে শুরু করে, অর্থাৎ এক কথাই বললেই চলে গোটা ঘর জুড়ে গতকাল রাত 9টা থেকে একটা তাণ্ডব লীলা চলেছে, এটা কিন্তু বললেই চলে। এবং ঘরের চিত্রটা আরও একবার আমি ঘুরিয়ে দেখাবো। গোটা ঘর দেখতেই পাচ্ছেন, যে কটা ঘর আছে এই বাড়িটার মধ্যে 3 থেকে 4টি ঘর, সেই গোটা ঘরগুলি কিন্তু একেবারে তছনাছ
মুহূর্তে অভিযোগ তাদের যেটা অভিযোগ ছেলের পক্ষে অভিযোগ এই বাড়ির মেয়ের সঙ্গে পারভিন খাতুনের সঙ্গে তাদের ছেলের ভালোবাসা ছিল এবং বারবার তারা যেটা অভিযোগ করছে যে বারবার তারা বিয়ের কথা বললেও মেয়ের বাড়ি থেকে কোনো রকমভাবে বিয়ের জন্য রাজি হয়নি এবং তারপরেই তারা সেই ছেলে যে ছেলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে ছেলে কিন্তু সুসাইড করে এবং তারপরেই গতকাল রাতেই সেই ক্ষোভ যে এই বাড়ির ওপর যে পড়েছে আছড়ে পড়েছে সেটা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু বোঝা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে গ্রামবাসীরা চড়াও হয় কলুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে, সেখানে ইটপাটকেল ছোড়া হয়, বাড়ির পাশাপাশি স্কুটারে ভাঙচুর করা হয়। সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমরা একেবারে রয়েছি কলোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বাড়িতে রয়েছি এবং গতকাল রাতে যে মেয়ের বাড়ি যেভাবে তাণ্ডব চলেছে ঠিক একই রকমভাবে প্রধানের বাড়িতেও কিন্তু তাণ্ডব চলেছে, প্রধানের বাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়। দেখতে পাচ্ছেন গাড়ি এখনও পর্যন্ত পড়ে রয়েছে, ঢিল যে ঢিল ছোড়া হয়েছে বাইরে থেকে, গেটে বারবার ধাক্কা দেওয়া হয়েছে, তো গেটটাকে ভাঙানোর একটা চেষ্টা করা হয়েছিল এবং গেটটা খুলে যাওয়ার পরেই প্রথমে ধাক্কাধাক্কি করা হয়, তারপরে গেট খুলে গেলে রীতিমতোভাবে এই বাড়ির ভেতরেও এক প্রকার তাণ্ডব চলে। কথা বলার চেষ্টা করবো প্রধানের বাড়িতে কেন হামলা হলো, যেভাবে উত্তক্ত যে জনতা প্রধানের বাড়িতে কেন হামলা চালিয়েছে, মহিলার বাড়িতে হামলার একটা রিজন আছে কিন্তু প্রধানের বাড়িতে কী কারণে হামলা চালানো হয়েছে সেটা আমরা একবার কথা বলার চেষ্টা করব। হঠাৎ কালকে রাত্রে আমার একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, আমি ওখানে চলে গিয়েছিলাম, 9টার সময় আমার কাছে ফোন আসলো যে এরকম ওই যে মেয়েটার সঙ্গে যে ছেলেটার রিলেশন ছিল ছেলেটা আত্মহত্যা করেছে। দেখুন যে কোনো মৃত্যু কাম্য নয়, বেদনাদায়ক, আমরাও কষ্ট পেয়েছি শুনে যে একটা তরতাজা ছেলে মারা গেছে, এটা হওয়া উচিত হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ছেলেগুলো আসলো তাদেরও একটু বোঝা দরকার ছিল, বা হঠাৎ করে এসে ভাঙচুর করলো এটা একটা বোঝা যায় যে হ্যাঁ একটা আবেগে হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে কিছু লোক আছে যারা এগুলো ইচ্ছাকৃত করাবার চেষ্টা করা হয়েছে। জাহিরউদ্দিনের পরিবারের লোকজন মেয়েটির দাদা শেখ শামসুদ্দিনের বিরুদ্ধে ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি আত্মহত্যা প্ররোচনার মামলা শুরু করেছে। তবে মেয়েটির মা জানিয়েছেন তাদের মেয়েকে নানাভাবে উত্তপ্ত করত ওই ছেলেটি, তাই গত রবিবার অন্য জায়গায় মেয়ের বিয়ের পাকা দেখা হয়। পয়সা সব জোগাড় করে রেখে দিচ্ছি, প্রায় 2-2.5 লাখ টাকা আমি রেখে দিচ্ছি আলমারিতে। আমার ছেলে হাটে গিয়েছিল রবিবারে, ওই দিন ফাইনাল করতে যাবে বলে টাকা লেজে আমার হাতে দিল, আমি আলমারিতে রেখে দিচ্ছি। তারপরে মেয়ের বালা, হার, আংটি, রিন, তারপর আরও কুঁচো কাঁচা আরও সোনার জিনিস ছিল। তারপরে আমার বৌমার তারও হার বালা তার বাবা দিয়েছিল, হার বালা, আমার ছেলের হার, ছেলের আংটি সব শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, সব আলমারিতে চালু। ওদের অন্য কোথাও বিয়ের কথা হয়েছিল? হ্যাঁ, মেয়ের অন্য কোথায় বিয়ের কথা হয়েছিল, ওরা ভাঙচি দিয়েছে। হয় না, হঠাৎ এরম তারা এসে একদম সব ভাঙচুর 9টার সময়। তবে জাহিরউদ্দিনের পরিবারের লোকজন মেয়েটির সঙ্গে তাদের ছেলের সম্পর্ক ছিল বলে দাবি করেন। মেয়ের সাথে ভালোবাসা করে আমি ওটা জানি না ঠিক। এবারে একদিন আমাকে হঠাৎ বলতেছে দুবেলা ভাত খাচ্ছি না, আসলে সময় চা খাচ্ছি, চা খেতে খেতে ওর মাকে বলে যে মা আমি একটা মেয়েকে পছন্দ করেছি, আমি তাকে বিয়ে করবো। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, মেয়েটির বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় অবসাদে আত্মহত্যা করেছে জাহিরউদ্দিন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার, তিনি চেয়েছিলেন বসে মিটিয়ে দিতে, কিন্তু যেভাবে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তার বিরুদ্ধে রঞ্জুর থানায় অভিযোগ দায়ের করবেন।